হ্যালো বন্ধুরা, আমি সৌমিতা। কাল তোমাদের বলেছিলাম নেক্সট দিন একটা ঝকঝকে নতুন ব্লগ নিয়ে আসবো, তাই আজ একটা কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি, ভেটকি মাছের ফিশবল। ভেটকি মাছের ফিশবল করতে আমাদের লাগছে বিস্কিটের গুঁড়ো বা লেড়ো গুঁড়ো বলতে পারো, আর লাগছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি। একটা কি দুটো ডিম ফেটিয়ে নিতে হবে একটু নুন দিয়ে, আর আদাটা পেস্ট করে নিয়েছি। আর ভেটকি মাছটাকে আগেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে ছাড়িয়ে কাঁটাটা বেছে রেখেছি। এরপর আমি আলুটা আবার আলাদা করে সেদ্ধ করতে দিয়েছি, কারণ ভেটকি মাছ তো খুব নরম হয়, আলুর সঙ্গে একসঙ্গে সেদ্ধ করতে দিলে মাছটা সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হবে না, তাই আলুটাকে আলাদা করে আবার নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। দেখো বাটিতে ঝিরি ঝিরি করে ধনে পাতাও কুচিয়ে নিয়েছি। আর একটা ব্যাটারও বানিয়ে নিয়েছি, তাতে আছে কর্নফ্লাওয়ার গুঁড়ো, ময়দা আর নুন, এই দুটো ব্যাটারই কিন্তু আমাদের লাগবে। এই কটাই ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি বানাবো আজকে ভেটকি মাছের ফিশবল। এরপর তাওয়ায় তেল গরম করে নিচ্ছি, সেই গরম তেলের মধ্যে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, আর স্বাদ মতো নুন, একটু অল্প চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবই পরিমাণ মতন, আর ভাজা মশলাগুঁড়ো লাস্টে। যখন ভাজতে ভাজতে পেঁয়াজটা লাল হয়ে যাবে তখনই ভাজা মশলার গুঁড়োটা আমি কিন্তু দিয়েছি। এবার কিন্তু ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে পেঁয়াজগুলোকে পুরো লাল করে ভেজে ফেলতে হবে। তারপর একেবারে লাস্টে দেব ধনে পাতা কুচানোটা। ধনে পাতা কুচানোটা দেওয়ার পরই একটু নেড়েই গ্যাসটা অফ করে দিতে হবে। পাশের ওভেনটাতে আমার আলুগুলো নুন হলুদ দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে, ফুটে গেছে প্রায়। এবার নাবিয়ে ঠান্ডা করে ওগুলো মাছের সাথে ভালো করে চটকে নেব। সব কিছু মশলা দিয়ে, আদা রসুন বাটা দিয়ে আর ধনে পাতা দিয়ে আমার এই পেঁয়াজ ভাজাটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হলেই আলু আর মাছের সঙ্গে ভালো করে মেখে নেব। তার আগে আলু আর মাছটাকে দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি। এই পুরটা যত ভালো মাখা হবে জানো তো বন্ধুরা, তত ভালো খেতে হবে কিন্তু ফিশবলটা, তাই ভালো করে একদম মেখে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, পুরটা মাখতে মাখতে দেখবে অনেক কাঁটা ছোট ছোট হাতে লাগছে। যখন আমি মাছটা সেদ্ধ করার পর ছাড়িয়েছিলাম তখন মেন যে বড় কাঁটাগুলো থাকে সেগুলো বার করেই নিয়েছিলাম, কিন্তু ভালোভাবে মাখবার সময় তুমি ফিল করতে পারবে যে মাছের ভিতরে ছোট ছোট কাঁটাগুলো তোমার হাতে লাগছে। তাই দেখো আমি ভালো করে মাখতে মাখতে যে কাঁটাগুলো হাতে লাগছে সেগুলো ফেলে দিচ্ছি, যাতে খাবার সময় মুখে না পড়ে। আলুগুলো যত সম্ভব ভালো করে চটকে নেবে, যত ভালো মাখা হবে বারবার বলছি তত ভালো কিন্তু খেতে হবে ফিশবল। আমার পুরো পুরটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে হাতের তালু করে গোল গোল করে নিচ্ছি, দেখো গোল গোল ছোট ছোট বলের মতন করে নিচ্ছি। মাখাটা একটু টাইট টাইট হলেই ভালো হয়, তাহলে কিন্তু যখন তুমি ভাজবে তখন ছেড়ে বেরিয়ে যাবে না পুরটা।
আমার এই পুরো মাখাটা দিয়ে 30 থেকে 32টা মতন ফিসবল হয়েছিল। এই প্রসঙ্গে বলে রাখি, আমি 4 পিস বড় ভেটকি মাছ সেদ্ধ করে নিয়েছিলাম আর 2টো বড় আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তাতে আমার 30 থেকে 32টা মতন ফিসবল তৈরি হয়েছে। তোমরা চাইলে বেশি কম তোমাদের সুবিধা মতন বানিও। ফিসবল বানানো কমপ্লিট হয়ে গেলেই এবার ফিসবলগুলোকে ভাজবার পালা। আমি কর্নফ্লাওয়ার, ময়দা আর সামান্য লবণ দিয়ে যে ব্যাটারটা বানিয়েছি তার মধ্যে ফার্স্টে ডোবাচ্ছি, তারপর বিস্কুটের গুঁড়োটা ভালো করে মাখিয়ে সেকেন্ড টাইম একটা ডিম আর লবণ দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটার মধ্যেই আবার ওটাকে ডোবাচ্ছি। তারপর আবার ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে একদম গরম তেলে ছাড়। এইভাবেই ফার্স্টে সাদা ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আবার ডিমের ব্যাটারে দিয়ে আবার তুলে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তোমাদেরকে গরম তেলে ছাড়তে হবে এবং ভালো করে লাল লাল করে ভেজে তুলতে হবে। আর একটা কথা, তেলটা যেন খুব ভালো করে গরম হয় আর একটু বেশি করেই ছাঁকা তেলে কিন্তু ভাজতে হবে। যত সুন্দর করে ছাঁকা তেলে ভাজবে তত খেতে কিন্তু স্বাদ হবে। ভিডিওটা দেখতে তোমাদের হয়তো বন্ধুরা একটু অসুবিধা হচ্ছে, আসলে আমি এক হাতে বানাচ্ছিলাম আর বাঁ হাতে করে ফোনটা ধরে ভিডিও করছিলাম, তাই খুব একটা ভালো করে ভিডিওটা করতে পারিনি। আমি এডিট করার সময়তেই বুঝতে পেরেছি। এবারের মতন তোমরা অ্যাডজাস্ট করে নিও, নেক্সট টাইম থেকে আরও সুন্দর করে কুকিং ব্লগ দেওয়ার চেষ্টা করব। আসলে আমার শরীরটা খুব একটা ভালো নেই, সর্দি কাশির জন্য আমার শ্বাস নিতেও প্রবলেম হচ্ছে, সেই জন্য ভয়েস দিতেও একটু মাঝে মাঝে থেমে যাচ্ছি। দেখো বন্ধুরা, ফিশবলগুলো কী সুন্দর হয়েছে, একদম লাল লাল ভাজা। গরম তেলে যে পিঠটা ভাজা হবে না অন্য পিঠটায় গরম তেলটা এইভাবে দিতে থাকবে, তাহলে দেখবে অন্য পিঠটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। স্ন্যাক্সের এই সিম্পল ইজি রেসিপিটা আমার ভেটকির ফিশবল, তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা বাজিয়ে দিও অল নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ তাহলে চলি বন্ধুরা, ভালো থেকো কিন্তু তোমরা সবাই। আবার নেক্সট দিন সুন্দর একটা ব্লগ দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।